হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লোলকাপল চ্যানেল থেকে আমি তারিন চলে এলাম আজকে মেরাদিয়ার হাটের একটি ভিডিও নিয়ে। তো আমার আগের একটি ভিডিও মেরাদিয়ার হাটের ছিল, সবাই খুব পছন্দ করেছে, খুব মানে দেখেছে সবাই, সবাই অনেক কিছু ইনফরমেশন জানতে চায়, দেখতে চায়। তো এই জন্য আমি আজকে আবার চলে এলাম মেরাদিয়ার হাট আপনাদের দেখানোর জন্য। তো যেমনটি দেখছেন এখানে চলে এলাম, এখানে বেডশিটগুলো সেল করছে, এগুলো গার্মেন্টসের কাপড়, এগুলো 260 টাকা করে বিছানার চাদর, আর বালিশের কাভার নিলে 300-350 টাকা এরকম পড়ছে। প্রচুর মানুষ নিচ্ছে চাদরগুলো। তো বিভিন্ন প্রিন্টের কালারের চাদর ছিল এখানে, আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে মেরাদিয়ার হাটে আমার মনে হয় কি পাওয়া যায় না, ওখানে এমন কিছু নেই যেটা মেরাদিয়ার হাটে নেই। আপনারা ওখানে গেলে একটু অল্প মূল্যে ভালো মানে খুঁজে নিলে ভালো কিছু কিনে আনতে পারবেন, অনেক কিছুই আছে, হয়তো একটু দেখে বুঝে বেছে নিতে হয়, কারণ এত রিজনেবল প্রাইসে আপনি বেস্ট কিছু তো আর আশা করতে পারেন না। তাই সব কিছুর মাঝে একটু খুঁজে বেছে নিলে ভালো কিছুই পাওয়া যায়। সিঙ্গেল ওড়নাগুলো ম্যাচিং করে নেওয়ার, এই যে এদিকে দেখছেন সুন্দর ওড়নাগুলো, আর অনেকে কাঁথা সিলানোর জন্য শাড়িও এখান থেকে কিনে নিয়ে যায়, মানে সুতির শাড়িগুলো কিনে নিয়ে যায় কাঁথা সেলাই করার জন্য। আর এই যে পর্দাগুলো খুবই রিজনেবল প্রাইসে পর্দাগুলো আছে, আর কিছু পর্দা এখানে দামিও আছে, তবে ওই পর্দাগুলো মার্কেটে, ধরেন মার্কেটে গেলে যে পর্দাগুলো 1500-2500 টাকা, এখানে আসলে আপনারা হয়তো 1000-1200 টাকা পিসে ওই পর্দাগুলো পেয়ে যাবেন। আর তাছাড়াও এই যে 250, 160, 180 এরকম প্রাইসের মধ্যে যেই পর্দাগুলো আছে এগুলো প্রাইস খুবই কম, অনেক অল্প মূল্যে আপনারা এই পর্দাগুলো নিতে পারবেন, খুবই সস্তায় পেয়ে যাবেন এই পর্দাগুলো। আর ভালো কোয়ালিটির পর্দাও হাটে আছে, ওগুলো আপনারা তুলনামূলক অনেক কম মূল্যে পেয়ে যাবেন। এখানে হিজাব, রেডিমেড সালোয়ার, প্লাজো, তারপরে হচ্ছে ব্লাউজ, অনেক কিছুই এই এখানে বিক্রি করে। তারপরে ওড়নাও আছে ওনার কাছে, বাটিকের ওড়নাগুলো ছিল দেখলাম। বিশেষ করে এই দোকানগুলোতে রেডিমেড প্লাজোগুলোই বেশি সেল হয়। তাছাড়াও হাটে বিভিন্ন রকমের গজ কাপড় বিক্রি করা হয়, অনেক রকমের জর্জেট, লিলেন, তারপরে টিস্যু, অনেক রকমের গজ কাপড় এখানে পাওয়া যায়। আর না গেলে বুঝবেন না হাটে মার্কেট তুলনায় কতটা কম প্রাইসে এই কাপড়গুলো পাওয়া যায়, আপনারা আসলে অবাক হয়ে যাবেন যারা কখনো হাটে যাননি। মানে খুবই সস্তায় এই কাপড়গুলো ওখানে পাওয়া যায়, গজ কাপড়গুলো। তার মানে এই না যে কাপড়গুলো নষ্ট বা বাজে বা কিছু, এরকম না, তারা হয়তো মানে একসাথে কিনে নিয়ে আসে অনেকগুলো, এই জন্য, আর হাটে দোকান ভাড়া সেরকম ইয়ে নেই, এই জন্য হয়তো তারা একটু কমে দিতে পারে। এই যে এখানে বেডশিটগুলো দেখছেন, এগুলো খুব ভালো কোয়ালিটির বেডশিট, এগুলো ওখানে 800 করে ছিল, 700, 800, 600 এরকম, আর যেগুলো কম দাম সেগুলো বোধহয় 450-500 ছিল এরকম। ভালো ভালো চাদর ছিল ওনার কাছে, চাদরগুলো বিভিন্ন কোয়ালিটির মধ্যে পাবেন। এই পাশটায় আছে গামছা, ছেলেদের লুঙ্গি, ওড়না মেয়েদের, এই তো এই ধরনের জিনিসগুলো। এরপরে এই যে এখানে দেখছেন টিস্যুর মধ্যে, নেটের মধ্যে বিভিন্ন রকমের গজ কাপড় আছে, বিভিন্ন রকমের নেটের গজ কাপড়গুলো এখানে আছে, কাতানের কাপড়, অনেকে ব্লাউজ করার জন্য, ড্রেস করার জন্য নেয়। এখানে বিভিন্ন রকমের কাপড় আছে, আর এই যে এখানে এগুলো রেডিমেড বোরকা সেল করছে। আমার ভালো লেগেছিল এই বাটিকের কাপড়গুলো, বাটিকের কাপড়গুলো খুব আরামদায়ক ছিল, নরম, মাত্র 80 টাকা গজে সেল হচ্ছিল বাটিকের কাপড়গুলো। বাটিকের কাপড়গুলো দিয়ে ড্রেস করে এই গরমে পড়লে খুব আরাম পাওয়া যাবে, খুব সবাই কিনছিল দেখলাম, বাটিকের কাপড়গুলো খুব ভিড় ছিল ওখানে। এরপরে আমি চলে এলাম এই গজ কাপড়ের দোকানটিতে, এখানে এসে আমার চোখে এই গজ কাপড়টি পড়ল। ম্যাক্সির জন্য এই কাপড়টি খুব ভালো হবে, আরামদায়ক, নরম ছিল কাপড়টি। তো আমি এই কাপড়টি দেখছিলাম, পরে ওই কাপড়টি আমি নিয়ে নিলাম। তারপরে আমি আরও কাপড় দেখছিলাম যে আরও কী কী নেওয়া যায় সুতির, এই ধরনের কাপড়গুলো দিয়ে ম্যাক্সি করলে বাসায় পড়তে খুব আরাম হয়,
তাই কাপড়গুলো দেখছিলাম, তো অনেকগুলো দেখার পরে আমি দুই এটা আমি নেইনি, আমি দুই রকমের কাপড় নিয়ে নিয়েছিলাম এখান থেকে। কাপড়গুলো খুবই আরামদায়ক ছিল, অলরেডি আমি ম্যাক্সি তৈরি করে পরেও ফেলেছি। এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের ব্যাগ, অনেক অল্প মূল্যে এখানে আসলে ব্যাগ পাওয়া যাবে। তো ব্যাগগুলো আমার খুব একটা পছন্দ হয়নি, তাই আর আমি ওখানে বেশিক্ষণ দাঁড়ালাম না। এই পরে আমি চলে এলাম লেসের দোকানে। এই লেসের দোকানটি থেকে আমি অনেকবার লেস কিনেছি, বিভিন্ন রকমের ডিজাইনের কালারের লেস এই দোকানটিতে পাওয়া যায়। মেরাদিয়ার হাটে অনেকগুলো লেসের দোকান আছে। আমি মেরাদিয়ার হাটে মেইনলি এই জিনিসটা সব থেকে বেশি আমার কেনা হয়, লেস। এত রিজনেবল প্রাইসে আপনারা লেস পেয়ে যাবেন মেরাদিয়ার হাটে, যা কোনো মার্কেটেই এত সস্তায় পাবেন না। খুব অবাক করা মূল্যে মানে মেরাদিয়ার হাট থেকে আপনারা লেস পেয়ে যাবেন। আমি অনেকগুলো লেস কিনেছি এখানে। খুব কম মূল্যে বাচ্চাদের ড্রেস, গেঞ্জি, প্যান্ট এগুলো বিক্রি করছিল ছোট বাচ্চাদের জন্য। খুব গরমে আরামদায়ক এই কাপড়গুলো, বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের ড্রেস। আর এই পাশে ছিল শাড়ি, লুঙ্গি, জুতা, কেডস, অনেক কিছু, আসলে বলে শেষ করা যাবে না। মেরাদিয়ার হাটে এত কিছু পাওয়া যায়, দেখতে দেখতে সময় ফুরিয়ে যায়, বাট দেখা শেষ হয় না। আমি গেলে মানে যখনই ঘুরি মনে হয় ঘুরতে ঘুরতে সময়। এই যে আরেকটি দোকান লেসের, আপনারা মানে কয়েকটা জায়গায় দোকান পেয়ে যাবেন লেসের। খুব খুঁজে নিলে আপনারা অনেক ভালো ভালো লেস কালেক্ট করতে পারবেন। ওই যে দেখছেন এক আন্টি বসে মিলাচ্ছে লেস, এরকম অনেকেই কাপড়ের সঙ্গে ম্যাচ করে এখান থেকে লেস নিয়ে যায়। অনেক রকমের লেস আছে এখানে, অনেক রকমের, একটু খুঁজে দেখে বেছে নিতে হবে, এটাই হচ্ছে কথা। মেরাদিয়ার হাটে আপনারা যেমন জামার কাপড়গুলো অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, তার সঙ্গে ম্যাচ করে এখান থেকে লেস নিয়ে নিতে পারেন, তাহলে সুন্দর একটি ড্রেস করে নিতে পারবেন। এই দোকানটিতে সাদা নেটের উপর কাজ করা কিছু কাপড় ছিল, টিস্যুর উপরও ছিল, মানে কাটওয়ার্ক করা। এই কাপড়গুলো এত সুন্দর, এই কাপড়টা আমার খুব ভালো লেগেছিল। এখান থেকে মানে কাপড় নিয়ে যদি শাড়ি বানানো যায়, অনেক সুন্দর একটা শাড়ি হয়ে যাবে। আমার ইচ্ছা আছে নেওয়ার, ওই দিন আমি নেইনি, কারণ ওই দিন আসলে সেই উদ্দেশ্যে শাড়ি বানানোর জন্য অনেকগুলো কাপড় কিনতে হবে আর আমি ওরকম প্ল্যান করে যাইনি। বাট কাপড়গুলো চোখে পড়েছে, এত ভালো লাগছিলো যে মনে হচ্ছিলো এই কাপড়গুলো দিয়ে শাড়ি বানালে দেখার মতো একটা শাড়ি হয়ে যাবে। তো অনেক রকমের ডিজাইন ছিল, টিস্যুর উপরে, নেটের উপরে বিভিন্ন রকমের কাজ করা, অফ হোয়াইট, সাদা, এই ধরনেরই বেশি ছিল, আর অল্প কিছু কালারফুলও ছিল। কালারফুলের থেকে আমার কাছে এইগুলো এত বেশি ভালো লেগেছে, খুব সুন্দর ছিল এই কাপড়গুলো, এগুলো দিয়ে ড্রেস করলেও অনেক সুন্দর হবে। এখানে গার্মেন্টসের কাপড়গুলো বিক্রি করছিল, অনেকে চাদরের জন্য নিচ্ছিল, এছাড়াও ওই কাপড়গুলো দিয়ে তৈরি ব্যাগ, এরপরে বালিশের কভার, কোল বালিশের কভার, এইগুলো সেল হচ্ছিল এখানে, সব গার্মেন্টসের কাপড় দিয়ে তৈরি। গার্মেন্টসের কাপড়গুলো যারা চিনে জানে ওগুলো খুব স্ট্রং, মানে অনেক দিন টিকে, টেকসই হয়, তাই এই কাপড়গুলো দিয়ে অনেকেই বিছানার চাদর, কোল বালিশের কভার, বালিশের কভার করে থাকে। তো হাটে গেলে আপনারা এই গার্মেন্টসের কাপড়গুলো পেয়ে যাবেন। এখানে নেটের উপর বিভিন্ন ডিজাইনের কাপড় পাওয়া যাচ্ছে, সিকোয়েন্সের কাজ করা নেটের উপর অনেকেই দেখছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কাপড়গুলো নেটের উপর সিকোয়েন্সের কাজ করা। তাছাড়াও এখানে বিভিন্ন কালারের ভেলভেটের কাপড় ছিল, দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার নেটের কাপড়ের উপর সিকোয়েন্সের কাজ করা। এখানে যে কত ধরনের কাপড় পাওয়া যায় না দেখলে আসলে বলা মুশকিল। এই যে কাপড়গুলো, এগুলো ছিল লিলেনের, এত ভালো ছিল কাপড়গুলো। আমি এই পিঙ্ক কালারের যেটা দেখছিলেন একটু আগে, পিঙ্ক কালার বল প্রিন্টের, আমি ওই কাপড়টা নিয়ে নিয়েছিলাম। এই যে কাপড়টা পিঙ্ক কালারের, এই এটা আমি নিয়েছিলাম। খুব সফট কাপড়গুলো, লিলেনের কাপড়গুলো খুবই ভালো ছিল, মাত্র 100 টাকা করে গজ ছিল কাপড়গুলো। তো আমি ওই পিঙ্ক কালারটা নিয়ে নিয়েছিলাম 250 গজ, খুব সস্তায় কাপড়গুলো পাওয়া যাচ্ছিল। আর লিলেন তো সবসময় আরামদায়ক,
বাসায় পরার জন্য ম্যাক্সি বলেন, ড্রেস বলেন আর স্কার্ট বলেন, লিলেনের কাপড় বেস্ট। আর এই যে জায়গাটি দেখছেন, এখানে কি নাই মশলা, এত রকমের মশলা ওই জায়গাটিতে আছে। তো আমাকে কাপড় মেপে দিচ্ছিল কতটুকু আছে, আমি এই কাপড়টা নিয়েছি। এই দোকানটিতে হাতের কাজের চাদর, কাঁথা, কুশন কাভার সব কিছু আছে। খুব সুন্দর সুন্দর বিছানার চাদরগুলো ছিল, ভাল লাগছিল দেখতে। এই যে চাদরটি দেখছেন, অ্যাপ্লিকের কাজ করা। এই ধরনের চাদরগুলো তো মার্কেটে অনেক বেশি প্রাইস, বাট হাটে রিজনেবল ছিল। কুশন কাভারগুলো দেখছেন, হাতের কাজ করা, হাতের কাজ করা কুশন কাভারগুলো সুন্দর ছিল। আর এই কাঁথাটাও আমার খুব ভালো লেগেছিল, কাঁথাটাও সুন্দর ছিল। তো এই ধরনের হাতের কাজ করা জিনিসগুলো আপনারা মেরাদিয়ার হাটে গেলে পেয়ে যাবেন। মেরাদিয়ার হাটে গেলে আপনারা, বললামই তো, খুঁজে নিলে অনেক ভালো ভালো জিনিস আপনারা আনতে পারবেন। একটু ঘুরে ঘুরে খুঁজে দেখে বুঝে আনতে হবে, এটাই হচ্ছে কথা। তো ওখানে কাঁথাগুলো খুব ভালো লাগছিল আমার, কাঁথাগুলো রিজনেবল প্রাইস ছিল, তাছাড়া দেখতেও সুন্দর ছিল। তো আমি এই চাদরের দোকানটিতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কাঁথাগুলো দেখছিলাম। সুন্দর সুন্দর কাঁথাগুলোর কালারগুলো সুন্দর ছিল, বেডশিটগুলোর কালারও সুন্দর ছিল। আর এছাড়াও এখানে কুশন কাভারও পাওয়া যাচ্ছিল, সুন্দর সুন্দর ডিজাইনের কুশন কাভারগুলো। তো হাটে গেলে আসলে ভালো কিছু দেখলে আমি আবার কিছুক্ষণ দাঁড়াই, একটু ভালো মতো দেখে নিই। এই দোকানটিতে ছিল রেডিমেড বোরকা, রিজনেবল প্রাইসে বোরকা পাওয়া যায় হাটে, রেডি বোরকাগুলো আপনারা পেয়ে যাবেন। আর এখানে আছে বিছানার চাদর, বিছানার চাদরের তো অনেক অনেক কালেকশন আপনারা মেরাদিয়ার হাটে গেলে পেয়ে যাবেন। কত যে দোকান আছে বিছানার চাদরের, আর বিছানার চাদরের জন্য আমি মনে করি মেরাদিয়ার হাট বেস্ট, কারণ ওখানে কম মূল্যে আপনারা ভালো ভালো চাদর নিয়ে আসতে পারবেন, যেগুলো মার্কেটে গেলে কখনোই পারবেন না। মার্কেটে যেই চাদরগুলো আপনারা 1,200 দিয়ে কিনবেন, ওখানে গেলে হয়তো 700-800 টাকায় আপনারা ওই চাদরগুলো নিয়ে আসতে পারবেন। এই যে এই জায়গাটিতে বিক্রি হচ্ছে গাছের চারা, এখান থেকে গাছের চারা এনে অনেকে লাগায়। মেরাদিয়ার হাটে গাছের চারাও পাওয়া যায়, তারপরে গাছে দেওয়ার জন্য সারও পাবেন আপনারা ওখানে। আসলে কি বলবো, কি নাই এখানে, ঘুরে ঘুরে দেখলে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন। এই দোকানটিতে বিভিন্ন রকমের পর্দা ছিল, যে পর্দাগুলো আপনারা 600-700-800 টাকায় পাবেন। গৃহস্থালি অনেক কিছুই এখানে ছিল, রান্নাঘরে কাজ করার কড়াই, হাঁড়ি পাতিল, ডালগুটনি দেখতে পাচ্ছেন, অনেক কিছুই এখানে ছিল। আর হাট থেকে কিনলে অবশ্যই একটু কম দামে এগুলো কিনতে পারবেন, ঘরে রান্নাঘরের যত কিছু আছে সবই আপনারা হাটে পেয়ে যাবেন। আর এই যে এই দোকানগুলোতে 20 টাকা 20 টাকা সব কিছু পাওয়া যায়, মানে যেটাই নেবেন 20 টাকা মূল্যে নিতে পারবেন, অনেক কিছু সেল করে ওরা এই দোকানগুলোতে 20 টাকা করে। বাচ্চাদের হেয়ার ব্যান্ড, বড়দের ক্লিপ, কানের দুল, আংটি, অনেক কিছুই আছে এখান থেকে, একটু খুঁজে খুঁজে নিলে অনেক ভালো কিছু আপনারা আনতে পারবেন। তো আমিও দাঁড়িয়ে দেখছিলাম কি কি পাওয়া যায় ওখানে, অনেক রকমের আংটি। আমি আবার আংটি যেখানেই দেখি একটু দাঁড়িয়ে যাই, ভালো হোক মন্দ হোক আমি একটু দেখে দেখে কিনতে পছন্দ করি। এই যে ইয়াররিংগুলো দেখছিলাম আমি, ইয়াররিংগুলো বাচ্চাদের অনেক কিছু এখানে ছিল, বিভিন্ন ধরনের ইয়াররিং এখানে ছিল মাত্র 20 টাকা করে। তো ওই জন্যই দেখছিলাম, এই যে ক্লিপগুলো এগুলো 20 টাকা করে, তাছাড়াও এই যে আংটিগুলো এগুলো 20 টাকা করে, চুড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে, অনেক কিছু আসলে ওখানে গেলে আপনারা দেখতে পারবেন কত কিছু আছে মেরাদিয়ার হাটে দেখার। আর হাট এত বড়, একদিক দিয়ে শুরু করলে আর একদিকে যেন শেষই হয় না। আর এই যে কাঁচের জিনিসগুলো হাটে অনেক সস্তায় ভ্যানে পেয়ে যাবেন, তাই বলে যে এগুলো খারাপ এমন কিছু না, এগুলো ভালো। এখান থেকে আমিও অনেক কিছু নিয়েছি, এখান থেকে খুঁজে খুঁজে অনেক ভালো ভালো জিনিস আমি কিনেছি। কাঁচের জিনিসগুলো অনেক রিজনেবল প্রাইসে আপনারা হাটে পাবেন। এখন তো কাঁচের সব কিছুর জিনিসের দাম অনেক বেড়ে গেছে, সেই তুলনায় আপনারা হাটে গেলে ভ্যানগুলোতে অনেক সস্তায় জিনিস কিনতে পারবেন। আর ভ্যানগুলোতে এখন অনেক সুন্দর সুন্দর জিনিস তুলে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়।
তো বৃষ্টি হচ্ছিল, তো আমি আবার বৃষ্টিতে একটু হেঁটে হেঁটে সব দেখছিলাম। মেরাদিয়ার হাটে গেলে আমি আবার একটু ঘুরি, ভালো মতোই ঘুরে ঘুরে দেখি কি পাওয়া যায়। বৃষ্টির মধ্যেও আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম কোথায় কি পাওয়া যায়। আসলে আমার দেখতে খুব ভালো লাগে, যে কোনো জিনিসই ঘুরে ঘুরে দেখতে আমি খুব পছন্দ করি। এই দোকানটিতে ছিল জামদানি শাড়ি, এখানে বিভিন্ন রকমের জামদানি শাড়ি ছিল, বিভিন্ন কালারের ছিল। তো আমি একটু দাঁড়িয়ে জামদানি শাড়ি দেখলাম কিছুক্ষণ। এই যে দেখছেন, এখানে বিভিন্ন কালারের ডিজাইনের জামদানি শাড়ি রয়েছে। হাটে গেলে আপনারা একটু কম দামেই জামদানি শাড়িগুলো পেয়ে যাবেন, একটু না অনেক কম দামেই পেয়ে যাবেন। তবে অবশ্যই ভালো করে চেক করে নেবেন, হাটে জিনিস কেনার সময় জিনিসগুলো ভালো করে চেক করে দেখে আনবেন, কারণ হাট এত বড় থাকে, একবার এক জায়গা থেকে একটা জিনিস কিনে নেক্সট বার গিয়ে যে আপনি ওটা চেঞ্জ করবেন, এমনও হতে পারে দোকানটা আপনি খুঁজে পাচ্ছেন না। তাই যখন যেটা কিনবেন হাটে থেকে, তখন সেটা খুব ভালো করে চেক করে দেখে বুঝে তারপরে কিনবেন। এখানে যে এই পর্দাগুলো সেল হচ্ছিল, এই পর্দাগুলো যদি আপনারা মার্কেট থেকে কিনতে যান, অনেক বেশি প্রাইসে কিনতে হবে, 2500 3000 2000 2500 এরকম হয়তো পিস নিবে। এখানেও কম ছিল বলতে, এখানেও আপনার পর্দাগুলো প্রায় চাচ্ছিল 1000 1200 1500 টাকা পিস চাচ্ছিল, কারণ এই পর্দাগুলো আসলে ভালো, কোয়ালিটি খুব ভালো ছিল। এখানে বিভিন্ন রকমের গজ কাপড় বিক্রি হচ্ছিল। তো আমি কিনি আর না কিনি, আমার সব দেখতে ভালো লাগে, তাই আমি ঘুরে ঘুরে সবই দেখছিলাম। আর ওয়েদারটা ভালো ছিল, একটু ঠান্ডা ছিল, তাই হাঁটতেও খারাপ লাগছিল না, খুব একটা কষ্ট হয়নি। রোদ থাকলে একটু কষ্ট হয়, রোদ থাকলে তেমন একটা হাঁটতে ইচ্ছে হয় না। তো ওই দিন যেহেতু ওয়েদারটা ভালো ছিল, আমি ভালোই হেঁটেছিলাম, অনেকখানি ঘুরে ঘুরে দেখেছিলাম হাটে কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়। এই যে এখানেও 20 টাকা করে অনেক কিছু বিক্রি করছে, যেটাই নেবেন 20 টাকা করে, আর বেশি প্রাইজেও আছে, 100 টাকা করে আংটি আছে, বিভিন্ন রকমের প্রাইজে আছে। এই তো এখানে রান্নার কাজে ব্যবহৃত হাঁড়ি পাতিল কড়াই এখানেও পেয়ে গেলাম। এখানেও অনেক রকমের জিনিস ছিল, যারা নতুন সংসার শুরু করছেন তারা কম মূল্যে জিনিস কিনতে চাইলে হাটে চলে আসবেন, হাটের থেকে জিনিস কিনলে আপনারা অনেক কম প্রাইজে কিনতে পারবেন। এখানেও পেয়ে গেলাম আরেকটি লেসের দোকান, এখানেও সুন্দর সুন্দর লেস ছিল। আসলে হাটের থেকে যদি আপনারা লেস কিনেন, কতটা লাভ করবেন সেটা মার্কেটের সাথে তুলনা করলেই বুঝতে পারবেন যে হাটেতে কতটা সস্তায় লেসগুলো পাওয়া যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।